আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নতুন কমিশনের অধীনে জামাতের এ কেমন হিট বিএনপি না পারলেও দুই সালে জামাত পারবে অটো বেনিফিট পেতে যাচ্ছে জামাত খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা জামাত ইসলামী যেহেতু একটা গণতান্ত্রিক দল নির্বাচন তাদের অন্যতম প্রায়োরিটি তারা একটা নির্বাচনমুখী গণতান্ত্রিক শান্তিপূর্ণ দল নির্বাচনে বিশেষ করে বাংলাদেশের মতো দেশে নির্বাচন কেন্দ্রিক হিসাব নিকাশ অত্যন্ত কমপ্লেক্স বাংলাদেশে নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে শপথ নিয়েছে অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু তাদের অধীনে মোটামুটি একই দিনে বড় কিংবা গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পনেরোই জুন এখন নতুন নির্বাচন কমিশনের অধীনে জামাত ইসলামী কিন্তু বড় ধরনের চমক দেখিয়ে দিয়েছে যেটা আগে ঘটেনি এবং এর সাথে সাথে আমাদের বিশ্লেষণ হচ্ছে অদূর ভবিষ্যতে এই নির্বাচন কমিশনের অধীনে বা এই নির্বাচন কমিশন নিয়ে সরকার এবং কমিশনের যে চিন্তা ভাবনা যে কৌশল যে স্ট্র্যাটেজি তাতে বিভিন্নভাবে জামাত ইসলামী লাভবান হবে বেনিফিট পাবে এটাকে বলতে পারি যে অটো বেনিফিট পাবে সিচুয়েশন অ্যাডভান্টেজ বা সিচুয়েশন বেনিফিট পাবে এটা জামাতের জন্যে ভালো হলো মোটের উপরে সামগ্রিকভাবে দেশ ও জাতির জন্যে যে ভালো এটা বলতে পারি না ইটস নিউট্রাল ডিসকাশন এটা নিরপেক্ষ আলোচনার মধ্যেই পড়ে তার আগে দেখি জামায়াতের কৌশল বরাবরই অতীতে বিভিন্ন জায়গায় ভুল প্রমাণিত হলেও বর্তমান সময়ে বর্তমান আমিরের নেতৃত্বে নির্বাচনমুখী যে কৌশল মোটামুটি সঠিকভাবে এগোচ্ছে দিন শেষে তারা গুরুত্বপূর্ণ অথবা হিসাব নিকাশের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারবে বলে আমাদের কাছে মনে হচ্ছে এখন পনেরোই জুন যে নির্বাচন অনুষ্ঠিত হলো কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন থেকে শুরু করে কয়েকটা পৌরসভা নির্বাচন বেশ কয়েকটা ইউনিয়ন পরিষদ নির্বাচন সেখানে জামাত ইসলামী কম গুরুত্ব দিয়ে অংশগ্রহণ করেছে সর্বোচ্চ সাংগঠনিক গুরুত্ব কিন্তু দেয়নি সেখানে জামাত বাজিমাত করেছে অসম্ভব ভালো করেছে যেটা অপ্রত্যাশিত ছিল এবং সে ভালো করার কিছু তথ্য আমি দিতে চাই যেহেতু জামাত একেবারে ফুল ফেস সাংগঠনিকভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব নির্বাচনে অংশগ্রহণ করেনি বিজলীয় জোটের অংশ হিসাবে আন্দোলনের অংশ হিসাবে তারা মূলত এ ধরনের নির্বাচন বর্জনই করে কিন্তু আন্দোলনের কৌশলগত পার্টি হিসাবে বিভিন্ন জায়গায় মোটামুটি অংশগ্রহণও করে এই কারণে একজ্যাক্ট কোনো ফিগার আবার জামাত ইসলামের নিবন্ধনও নেই এজন্য এক্স্যাক্ট কোনো ফিগার দেওয়া সম্ভব না রাফলি সামান্য কম বেশি হতে পারে বিভিন্ন গণমাধ্যমে প্রাপ্ত রিপোর্ট অথবা যতটুকু আমরা খোঁজখবর নিতে পেরেছি তার উপর ভিত্তি করে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জামাত সমর্থিত ছয়জন প্রার্থী ছিল এই ছয়জন প্রার্থীর মধ্যে তিনজন মোটামুটি আগেই সম্ভাবনাময় ছিল যে এই তিনজন জয়লাভ করবেন এই তিনজন জয়লাভ করেছেন এর মানেই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সেখানে জামাত ইসলামীর বিজয়ের হার কাউন্সিলর পদে ফিফটি পারসেন্ট অথবা অনেক ক্ষেত্রে এটাকে মোর দেন ফিফটি পারসেন্টও বলা যায় কারণ এরকম একজন প্রার্থী ছিল ওইরকম সিরিয়াস জামাত সমর্থিত নয় আংশিক জামাত সমর্থিত তো সেখানে ফিফটি পার্সেন্ট বিজয় বলা যায় জামাতের মতো একটা দলে ফিফটি পার্সেন্ট বিজয় কিন্তু অনেক যেমন অতীতের কোনো নির্বাচনেই জামাত ফিফটি পার্সেন্ট বিজয় লাভ করা তো মানে ক্ষমতায় আসা কোন একটা এটা যদিও একটা কাউন্সিলর বা মাত্র ছয়টা ওয়ার্ডে প্রার্থী দিয়ে এটা তো আর জাতীয় হিসাব নিকাশের সাথে তুলনা করা যায় না কিন্তু যদি তুলনা করি সংসদ সদস্য নির্বাচনে তিনশো আসনে কেউ যদি দেড়শো আসন পায় তাহলে তারাই তো সরকার গঠন করবে অন্য কারো সমর্থন নিয়ে বা সামান্য কিছু আসন নিয়ে তো সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট কিন্তু অনেক একটা ধর্মভিত্তিক দলের ক্ষেত্রে তারা যে কয়জন প্রার্থী দিয়েছে সেই তুলনায় এর সাথে সাথে চাপাই নবাবগঞ্জে চট্টগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তারা প্রার্থী দিয়েছে সেখানে তাদের যে সফলতা হার এবং টোটাল কুমিল্লায় তাদের যে ভোট হওয়ার কথা তাদের প্রার্থী যে ছয় জায়গায় ছিল এগুলোর সাথে তুলনা করলে এবং চাপাইনবগঞ্জ কিংবা মেহেরপুরের একটা পৌরসভায় চট্টগ্রামের তিনটা ইউনিয়নে এগুলোর প্রাপ্ত ভোটগুলো হিসেব করে যেটা পাওয়া গেছে তাতে প্রায় সাড়ে আঠারো পার্সেন্ট ভোট জামাত ইসলাম পেয়েছে জামাতের মতো একটা দলের ভোটের হিসেব নিকাশ এতদিন চলে আসছিল যে সর্বোচ্চ বারো থেকে পনেরো পার্সেন্ট এর উপরে কখনোই কেউ কল্পনাও করেনি কিন্তু নতুন নির্বাচন কমিশনের অধীনে জামাত ইসলাম হিট করেছে তাদের ভোটের হার আনুমানিক এক্স্যাক্ট সোশ্যাল সায়েন্সের কোনো রিসার্চে একজাক্ট হয় না আর এখানে এক্স্যাক্ট হওয়ার একটু দূরে থাকার সম্ভাবনা আরও বেশি কারণ কনক্রিট কোনো তথ্য পাওয়া যায় না মোর দেন এইটিন পার্সেন্ট প্রায় উনিশ পার্সেন্ট ভোট জামাত ইসলামী বর্তমান নির্বাচন কমিশনের অধীনে পেয়েছে এরকম একটা হিসাব নিকেশ কিন্তু আমরা বলতে পারি বৃদ্ধি পেয়েছে এখন এটার উপর ভিত্তি করে কী বলা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার তেইশ সালে কিংবা চোদ্দো সালের প্রথম দিকে সে নির্বাচনে ইভিএম নিয়ে কিন্তু বিতর্ক আছে শুধু ইভিএম না নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কীরকম হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না দলীয় সরকার অধীনে নির্বাচনে যাবে এই বিষয়গুলো ক্লিয়ার না সেক্ষেত্রে বিএনপি বা বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচনে যাবে কি যাবে না এটা এখনও সন্দেহ সংশয়ের মধ্যে আছে তো সেক্ষেত্রে জামাত কিন্তু ফাঁকে ফোকরে স্থানীয় সরকার নির্বাচনে ভালোই অর্জন করে যাচ্ছে জামাত সবসময় নির্বাচনমুখী দল তারা নির্বাচন বর্জন না করে পারলে করে না যেমন দু সালে আমরা দেখেছি অনেকেই জামাতকে পরামর্শ দিয়েছিল যে আপনারা নির্বাচন নির্বাচন করেন না নির্বাচন আপনাদের জন্য ক্ষতি নির্বাচন হলে অমুক সরকার ক্ষমতায় আসবে আপনাদের বিচার হবে যুদ্ধাপরাধীদের কিন্তু জামাত বলেছিল না অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার যদি আওয়ামী হয় সেটা ভালো তারা মানে তাদের সেই চিন্তাভাবনা ভুল হল তারা সবসময় নির্বাচনের পক্ষে সেক্ষেত্রে আহ মোটামুটি অংশগ্রহণমূলক বা ফ্রি ফায়ার নির্বাচনের সম্ভাবনা থাকলে জাতির বৃহত্তর স্বার্থে জামাত ইসলামী নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেবে এটাই আমরা মনে করি তো এখন বর্তমান যে কুমিল্লা বা পনেরো জুন যে নির্বাচন হলো সেখান থেকে একটা বিষয় ক্লিয়ার হলো নির্বাচন সুষ্ঠু কিংবা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু হানাহানি মারামারি এগুলো হ্রাস পাবে বা এগুলো আর হবে না এটা আমরা মনে করি কিন্তু ডিজিটাল কারচুপির একটা বিষয় থেকে যায় সূক্ষ্ম কারচুপির একটা বিষয় থেকে যায় ইভিএম মেকানিজম বা ইভিএম ইঞ্জিনিয়ারিংয়ের একটা বিষয় কিন্তু থেকে যায় তো যদি আমরা ধরে নিই বিরোধী দলগুলো যে ধারণা করছে যে ইভিএম ইঞ্জিনিয়ারিং হচ্ছে এর মাধ্যমে সামান্য ব্যবধানে হারিয়ে দেওয়ার একটা মিশন নেওয়া হয়েছে আগামী সংসদ নির্বাচনে এই পরিকল্পনাই বর্তমান সরকার করছে নির্বাচন কমিশনের মাধ্যমে সেটা বাস্তবায়ন করবে যদি এটা ধরে নেই এটা ধারণা এখন পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি যদি এটা হয়ে যায় এমনকি জনগণও এটা মনে করে যেমন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি এদেশের জনগণ মনে করে কারচুপির মাধ্যমে একটা ফোন কলের মাধ্যমে হক সাক্ষুকে পরাজিত করে দেওয়া হচ্ছে আসলে তিনি পরাজিত হননি তবে এখানে একটা বিষয় তিনি পরাজিত হলো বিএনপি দলগতভাবে বা জোটগতভাবে নির্বাচন করলে বিপুল ভোটে যে জয়লাভ করত এই কারচুপির মধ্য দিয়ে এটা তো স্পষ্ট কারণ মনুলক সাকুকে এমনিতেই বিএনপির অনেকে ভোট দেয়নি আবার তারা জোটগতভাবে নির্বাচন করেনি তিনি একেবারে দুর্বল প্রার্থী ছিলেন সেই অবস্থায় তিনি যা করেছেন সামান্য ব্যবধান হেরেছেন এটা তো আওয়ামী লীগের একটা দেউলিয়তই প্রমাণ করে হোয়াট এখন যদি এই ডিজিটাল কারচুপি টাইপের কোনো একটা যেটা সন্দেহ করা হচ্ছে এটা হয় সেই পরিস্থিতির অ্যাডভান্টেজ বা বেনিফিট জামাত পেতে পারে যেমন বিগত দুই হাজার চোদ্দো সাল কিংবা দুই হাজার আঠারো সালে যে নির্বাচন আওয়ামী লীগ চাইলে কিন্তু একাই অনেক কিছু করতে পারত। কিন্তু তাদের যে কারচুপি করে মেকানিজম করে যে ক্ষমতায় থাকা এতে কিন্তু বিভিন্ন দল এমন সুবিধা পেয়েছে তারা ক্ষমতার ধারে কাছে বা নির্বাচনে জয়লাভ করার কোনো সম্ভাবনাই থাকতো না একা একা বা আওয়ামী লীগ সাথে না দিলে যেমন ওয়ার্কার্স পার্টি অথবা জাসুদ হাসানুল্লক ইনু অথবা এই তরিগত ফেডারেশন এরকম বিভিন্ন দল আছে এমনকি মাহিবীর চৌধুরী এরা কিন্তু পরিস্থিতির অ্যাডভান্টেজ পেয়েছে জাতীয় পার্টি বিরোধী দল হতে পেরেছে এটাও তো বাস্তবে সম্ভব নয় বোটের রাজনীতিতে এটাও পরিস্থিতির অ্যাডভান্টেজ পেয়েছে কৌশলগত জালিয়াতির অ্যাডভান্টেজ পেয়েছে ছোট দলগুলো এ ধরনের বিষয়ের অ্যাডভান্টেজ পায় ঠিক তদ্রুপ বর্তমান যে প্রক্রিয়া বিরোধী দলগুলো ধারণা করছে কারচুপির সেটা যদি হয় তার অ্যাডভান্টেজ জামাত ইসলামী কিছু পাবে বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে জামাতের মোটামুটি স্পিচ দেওয়া হবে এবং জনগণের ভোটে যদি তারা নির্বাচিত হয় সেটা কেড়ে নেওয়া হবে না তাদেরকে যে এমনি এমনি জিতিয়ে দেওয়া হবে এটা নয় জনগণ যদি ভোট দেয় সেটা সব ক্ষেত্রে যে কেড়ে নেওয়া হবে আগের মতো বিষয়টা এরকম নয় ভোট দিতে যে নিষেধ করা হবে তাও নয় এর মানে যদি বাই চান্স যদি ধরেনি দুই হাজার সালে যদি বিএনপি নির্বাচনে না যায় জামাত ইসলামী যায় তাহলে বিএনপি না পারলেও দুই সালে জামাত পারবে ভালো কিছু সিট পাবে এবং সেটা বিশ পঁচিশটার কম নয় যদি যে কোনো পরিস্থিতি দলীয় সরকার অধীনে নির্বাচনে যায় নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না সেটা ভিন্ন বিষয় জামাত কমপক্ষে বিশ পঁচিশটা আসনের একটা অ্যাডভান্টেজ পরিস্থিতিগত একটা অটো বেনিফিট পাবে বলে মনে হচ্ছে কিন্তু বাস্তবতা কিন্তু এটা হয়তো হবে না জামাত ইসলামী এই বিশ পঁচিশটা আসনের জন্য রাজনীতি করে না তারা জাতির বৃহত্তর স্বার্থে সিদ্ধান্ত নেবে তারা জোটগতভাবে বিএনপির সাথে একেবারে শতভাগ ফ্রি ফেয়ার ইলেকশনের জন্যই কাজ করবে দলীয় ক্ষুদ্র স্বার্থে চরমোনাই টাইপের সিদ্ধান্ত জামাত নেবে না সুযোগ আছে যদি চরমনাই টাইপের কোনো রোল প্লে করতে চায় জামাত দুই সালে বিশ পঁচিশটা আসন পেতে পারে জামাত মোট দিলে কিন্তু বিএনপির আন্দোলনও ব্যর্থ হবে তবে জামাত সেদিকে যাবে না এখন কুমিল্লার বা পনেরোই জুন নতুন নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হয়েছে তাতে জামাত ইসলামী অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো পরিমাণ ভোট পেয়েছে এটা অনেকের চোখে হয়তো বা বাঁধেনি প্রায় আঠারো উনিশ পার্সেন্ট ভোট তারা পেয়েছে এর সাথে সাথে নতুন এই পরিস্থিতিতে তাদের বিশেষ অ্যাডভান্টেজ গ্রহণের সুযোগও আছে হয়তো বা তারা গ্রহণ করবে না করবে কি করবে না তাদের সিদ্ধান্ত না করার সম্ভাবনাই বেশি তবে সুযোগ কিন্তু একটা এসেছে এটা আমরা একটু বিষয়টা তুলে ধরলাম আর কি যাতে ডিসিশন নিতে সুবিধা হয়